যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই সোরে শাবল দিয়া শিং কাটিলে সোরকে মারে চৌকিদার যারা কলম দিয়া আদি শিং কাটিতেছে এ করে ওদের বিচার এখন এই কথাটি যদি আমি এই ময়মনসিংহে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নয়া কারে নই কথা বলেন ঠিক কি না এখন তো আমার মতো আর খারাপ কেউ আছে ঠিক কি না এই মানুষগুলো আসলে বরং অন্যরকম লোক ঠিক কি না আমার প্রিয় ভাইরা মনে রাখবেন কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ সর্বকালে সর্বযুগে সর্ব অবস্থায় সব কিছু তত্ত্ব বের করে দিয়ে দিতে পারে যরকান আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা এই সেই লোকগুলো পরকালে কিন্তু ধরা খাবে যারা নামগুলোকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে আর বলে আমি মুসলমানের বেটা কথা বলছে না কেন ওরা বলে আমার মা মুসলিম আমিও তো মুসলমান আমি তো গরুর গোশত খাই আমি তো দুইয়েতে ঈদের নামাজে যাই শুক্রবারেও তো যাই মাহফিলেও আসি ঠিক কিনা অথচ কাজগুলো যেগুলো করে ওগুলো নমরুতের মতো কাজ এই লোকগুলো ধরা খাবে আল্লাহ পাক বলেন এই যে লোকগুলো যারা উঠতেছে এদেরকে ঘুটিয়া লাগছে নাকি কথাবার্তা খারাপ লাগতেছে পার লাগতেছে অসুবিধা লাগতেছে মেজাজ খারাপ হয়েছে নাকি মাথা গরম হয়েছে উটাউটি কেন এটা তো দেখালে আমি বুঝবো যে ওইখানে যাবে ডায়াবেটিস আলা ভাইয়া গেলে মাঝখানে ঢুকাইছেন কেন পিছনের কাতারটা রাখিয়ে দিবেন না ঠুস করে উঠে যাবে ঠুস করে মারি দিয়ে চলে আসবে কথা বলেন ঠিক কি না আমি কিন্তু আজকে বাংলা ওয়াশ করে যাব চলবে চালাবো কারা কারা চলবে দেখি তো লিল্লাহে তাকবীর আল্লাহ পাক কবুল করুন আমার ভাইয়েরা এই লোকগুলো ধরা খেয়ে যাবে আল্লাহ পাক এই মানুষগুলো সম্পর্কে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা আল্লাহ পাক বলেন যারা নাম ভাঙায়া চলে যারা মানুষকে ধোকা দেয় ধোকা দিয়ে বোকা বানাতে চায় এই মানুষগুলো সম্পর্কে আমার আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি যে মানুষগুলো দুনিয়ায় আমার জিকির থেকে কোরআন হাদিসের নসিহত থেকে আমার আল্লাহর কথা নবীজির হাদিস থেকে যারা বিমুখ হয়ে যায় মহাসত্য থেকে যারা মুখে ঘুরিয়ে নেয় এই মানুষগুলো দুনিয়াতে এদের জন্য সংকীর্ণ পাবে জীবন আর পরকালের ময়দানে এরা অন্ধ হয়ে উঠবে এবার বলেন তো আমার ভাইয়েরা অন্ধ আর কানা কারে বলে দুটোই দুটোই একে এখনো অন্ধ আর কানা চিনলেন না অন্ধ আর কানা কারে বলে আপনি জানেন না যার দুইটা চোখ বন্ধ ওই মানুষটা হলো অন্ধ আর যার একটা চোখের ডিস্টার্ব মানে এক বেডারি ওইটা হচ্ছে কানা কথা বলে না কেন কথা কি বোঝা যায় যার দুইটা চোখ বন্ধ ওর নাম কি আরো জোরে মনে রাখার জন্য বলছি যার দুইটা চোখ বন্ধ ওই মানুষটা হলো অন্ধ আর যার একটা চোখের ডিস্টার্ব ওই মানুষটা হচ্ছে কানা ঠিক কিনা এবার বলেন তো আল্লাহ পাক যে বললেন আমি এই মানুষগুলোকে অন্ধ করে তুলব হাসরের ময়দানে বলেন তো হাসর ময়দানে ও কানা হবে না অন্ধ হবে আরো জোরে জোর হচ্ছে না জোরসে বলো
অন্ধ মানুষ চোখ দুটো বন্ধ করে দেবে হাসর ময়দানে আর এই লোকটা সেই দিন এভাবে হাসতে হাসতে শুরু করবে বাবা জামুড়ে কই রোড খুঁজে পাবে না লোকটা যখন হাসর ময়দানে কোথাও কোনো রোড খুঁজে পাচ্ছে না তখন এই লোকটা হাসরের ময়দানে বলবে বল রব বিলিমা হাসরতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা ও বলবে কল রব্বি লিমা হাসরতানি আমা হে আমার রব দুনিয়ায় তো আমি চক্ষু মানছিলাম আজ এই হাসরের ময়দানে আমার চোখ দুটোকে বন্ধ করে দিলে কেন আল্লাহ পাক বলবেন কেন তোমার আজ আমি চোখ দুটো বন্ধ করে দিয়েছি তুমি কি জানো বলা কাজালিকা আতাতকা আয়াতুনা ফানাসি তাহা ওয়া কাজালিকাল ইয়াউমা তুনসা দুনিয়ায় আমার মহা সত্য জানতি নিজের চোখে দেখতি এই মহা গ্রন্থ সেটাও জানতি আলেমরা কি তোকের কোরআন হাদিস বোঝায় নাই কোনো দিনও কি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তোর কর্ণ কোহরে পৌঁছায় নাই মহাসত্য কি তুমি জানতে পারো নাই আল্লাহ এবং রসুল সম্পর্কে কি তুমি তত্ত্ব কোনো দিনও বোঝো নাই এত কিছু জানার পরেও ভুলে গিয়েছো যেমন আজ আমি জানি যে তুমি আমার বান্দা আজ আমি হাসর ময়দানে তোমাকেও ভুলে যাচ্ছি ঠিক তেমন যেমন তুমি জানতে কোরআন কার কথা বলে না কেন নাকি আর কারো যারা বলেন না যারা বলছেন না কোরআন কার মুখ খুলে বলে না কারা দেখেন তো ওর অন্তঃকরণে মোনাফিকি আকীদা আছে কার গ্রন্থ এটা বিশ্বাস হয় আল্লাহ কি আছে কয়জন আরো জোরে জোর হলো না আল্লাহ একজন তিনি আছেন তার মুখের বাণীর নাম এই মহাগ্রন্থেই বলা হয়েছে এই মানুষগুলোকে আমার আল্লাহ পাক বলবি সব বুঝতি সবই জানতি দুনিয়ার যত জ্ঞান আছে সব জ্ঞান তোমার মাথায় আছে কিন্তু কোরআনের জ্ঞান তোমার নাই